হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন টাইম হলো 8:10। আমি উঠেছি 8:05 আগে। এত ঠান্ডা লাগছে আর এটা খুঁজে পাচ্ছি না, বুঝেছ? ঠান্ডা এখানে কয়েকদিন তো আমি একটু অল্প লেট করে উঠেছি, 9:30 এসে এরকম উঠেছি। আজকে আমার জাবড়া নিয়ে টেনশন জমে গেছে, বাট কোন দিন আসে কখন আসে আমি ঠিক জানি না। এমনিতে আগে টাইম ছিল এরকম 8টার সময় এসে যেত, টাইম বাড়ছিল, বাট বারটা তো আমি জানি না। আজকে এই টাইমে উঠে বসে রয়েছে, দেখা যাক কী হয়। আর এত ঠান্ডা, দেখো বাইরে হচ্ছে বৃষ্টি। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাবো, ধরো তাই টেনশনে উঠে গেছি। এখানে এটাই ঝামেলা, জাবটা যদি না ফেলানো যায় তাহলে কোথাও ফেলা যাবে না, এই হলো সমস্যা। ঘরে থাকলে গন্ধ হয়ে যায় না। তো আমরা এসেছি ফ্রাইডে তো কিছু জমেনি, স্যাটারডে সানডে মানডে তিন, আজকে তিন দিন চলছে। তো দেখা যাক, এসে গেলেই ভালো। আর আমার পাশে ও থাকে, ও নেই ঘরে, নাহলে ওকে জিজ্ঞেস করে জানতে পারতাম, ও ঘরে নেই। তো চলো দেখো বাইরে যে বৃষ্টি হচ্ছে, এরকম ঠিক দেখা যায় না। বাইরে গিয়ে ব্যাক ক্যামেরা করে দেখো, আসো। ব্যাপারটা ঠিক হয়ে গেছে, কালকে তো দেখলে এসে ঠিক করে দিয়ে গেল। এই দেখো ইনভার্টার ঠিক অল্প অল্প করে একটা একটা করে ঠিক করানো হচ্ছে। দেখো বৃষ্টি হচ্ছে, বাট এখন কমে গেছে, অল্প অল্প হচ্ছে। পুরো রোড ভিজা দেখো, তাই ঠান্ডা লাগছে। তো এখানে আসার পর থেকে ঠান্ডাই চলছে, অল্প দুদিন রৌদ্র দিয়েছিল তখন গরম অল্প লেগেছিলো। তো দেখো এখন বসেছি সবজি কাটতে, আর জলও খাইনি, খাবো জল। দেখো জল কাটছি, সবজি কেটে রান্না করে নেবো। রান্না টান্না সেরে নিলে সব কাজই মনে হয় সেরে গেল। প্রতিদিনই মা কেটে দেন, তো আজকে ধরো আমি কেটে নিই, তাড়াতাড়ি কাটবো। মা চাকুতে কাটতে অল্প টাইম লাগে, নতুন নতুন শিখছেন তাই। আমি তো দেখো ভুলেই গেছি, মা বললেন কি আজকে শ্রাবণের 1 তারিখ, শ্রাবণ মাস করি না, তখন হঠাৎ করে হুড়মার লেগেছে। ভেবেছিলাম আজকে মুসুরি ডাল আর আলু ভাজা করে নেবো, দুটো ক্যান্সেল, মুগ ডাল করে নেবো, আলু ভাজা করে নেবো। এমনিতে আমি প্রত্যেক বছরই সোমবারে এক সিদ্ধ খাই আর রাত্রে রুটি খাই, তো এবার এটা পারবো না, শরীরও ভালো নেই, কিছুই কুচকাজ হয়নি, তো পারবো না। তো দুপুরবেলা খেয়ে নেবো নিরামিষ ভাত, রাত্রেবেলা রুটি খাবো। তো মুগ ডাল আলু ভাজা ক্যাপসিকাম বড়া খেয়ে নেবো আর রাত্রেবেলা রুটি খাবো, নাহলে আর পারবো না। হঠাৎ করে প্ল্যান হয়েছে না, আমি তো ভুলেই গেছি মা বললেন। তো তাই আজকে শ্রাবণের প্রথম সোমবার, অনেক তাড়াহুড়ো লেগেছে, ঝাড়ুটাও শেষ করে নিয়েছি, জাবরাওয়ালা এসে গেছে ফেলে দিয়েছি, এটা একটা টেনশন ফ্রি হয়ে গেল। এখন ঘরটা মুছবো, ভালোভাবে তো মুছতে পারবো না, কারণ সব লাগেজ এমনি এমনি রয়েছে, তো লাগেজ থাকবে সাইডে সাইডে মুছে নেবো, তারপর এসে ঠাকুর ঘরটাটা পরিষ্কার করে থাকো। আজকে প্রতিদিন এটি তোমাদের সাথে শেয়ার করবো। আর শ্রাবণের সোমবার আমরা একটা রূপোর শিব নিয়ে এসেছি, ওনাকে বসাবো, তো শেয়ার করবো তোমাদের সাথে। থাকো আজকের দিনটা, আমি তাড়াহুড়ো করে করিনি, মেয়ে এখনো ঘুমে আছে, তো ঘর মুছে দিয়ে কাপড় নিয়েছি, খুঁজতে খুঁজতে কাপড় বের করেছি, কিছুই নেই এখন আমার ঠিকঠাক, দুটা দিয়ে ঘর মুছবো। ঠিক আছে চলো ঘর মুছে নিই, পরে দেখা হচ্ছে। দেখো এখন পিছনের ব্যালকনিটা পরিষ্কার করছি, আমাদের গ্যাস এখানে রাখা থাকে, এখানে একটা ট্যাঙ্ক কিনে রেখেছি, জল স্টক করে রাখেন, কোনো জলের প্রবলেম হয়ে যায়। তো ওই জায়গাটা পরিষ্কার করবো, ঝাড়ু দিয়েছি, অল্প ভিজিও দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দেবে একটু। এই দেখো এখন এখানে ব্রাশ দিয়ে সার্ফ দিয়ে পরিষ্কার করবো, এখানে না কাপড় দেওয়া যায় শুকিয়ে যায়, টেনশন হয় না। দেখো দড়ি একটা রেখেছি, কাপড় দেওয়া যায় ছোটোখাটো, যেগুলো কাপড় নাইটির শার্ট প্যান্ট এগুলো সব শুকিয়ে যায়। বেড কভার হলে অল্প একটা জায়গা হয় না, ছোটো বেড কভার হয়ে যায় কী বলে সিঙ্গল বেডে, বাট ডাবল বেডটা হয় না, উপরে দিতে হয়, তো এগুলো তো রোদ থাকলে এমনি দিয়ে থাকি, বাকি এখানে সব হয়ে যায়। তো তাই এখানে না পা রাখা যাচ্ছে না, এত বাজে অবস্থা। তো আজকে এটাকে ক্লিন করছি, তারপর সব ঠাকুরের বাসন, আমি ঠাকুরের পুজোর সব কিছু কাজ এই বলে করি, আর কিছু করি না। এখানে ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের জল নেওয়া, ঠাকুরের সব কিছু এখানে করে, আর কিছু এখানে করি না। আমি যেহেতু সিস্টেম একটা পেয়েছি, জেনারেলি এরকম সিস্টেম থাকে না, আমরা যেহেতু বাইরে আছি, রেন্টে আছি, তাই তো কী বলে এটা ঠাকুরের কাজে শুধু ইউজ করি। আর এই ঠাকুরের কাপড় ধোয়া, তারপরে এই বেলকনি পরিষ্কার করা, ওইগুলোতে ইউজ করা কিছু করি না এখানে।
তো আমি এখন এটাকে ক্লিন করে নিই, কারণ মোবাইল রাখার জায়গা নেই, বুঝেছো? তাই আমি তোমাদেরকে আগে দেখিয়ে গেলাম, এখন পরিষ্কার করে তারপর সব ঠাকুরের বাসন এনে এখানে মাজবো, পরিষ্কার করবো, কোটা উপরটাকে ক্লিন করবো, স্নান করতে হবে আমার, ঠিক আছে? করে আজকে রূপর শিব নিয়ে এসেছি আমরা বসাবো। তো তোমাদের সাথে শেয়ার করবো, থাকো প্লিজ, আমার ভিডিও পুরোপুরি দেখো প্লিজ, আমাকে অল্প একটু সাপোর্ট করো, আমার ভিডিও ভালো হবে প্লিজ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, লাইক কমেন্ট করবে, করবে না তাহলে অবশ্যই করবে কমেন্ট। তো চলো ক্লিন করে নিই, অনেক লেট হয়ে যাবে। হ্যাঁ, মেয়ে এখনও ঘুমিয়ে আছে, এটা নিয়েছিলাম বাট এটা বসানো যাবে না, ট্রাই করেছিলাম, ঠাস করে পড়ে যায়, কারণ এটা এত মজবুত নয়, হাতের জন্য ঠিক আছে, স্ট্যান্ড করার জন্য তো মজবুত নয়, তো তাই এটা আর ইউজ করবো না। চলো ক্লিন করে নিই, তারপর দেখাবো, স্নান টান করে আসি। ছাদে এসেছি, অল্প একটু রৌদ্র দেখা যাচ্ছে, সকালে তো বৃষ্টি ছিল, দেখালাম, কাপড় নিয়ে এসেছি, দেখো একটাও কাপড় ধুইনি আজকে, ফার্স্ট টাইম কয়েকটা ধুয়ে দিয়েছি, কয়েকটা ভিতরে ভিতরে কি পিছনের যে ব্যালকনিতে দিয়ে এসেছি সেগুলো দিয়ে যাই। কাপড় যেহেতু বৃষ্টি পড়ছে একদম গুঁড়ো গুঁড়ো দেখাই যাচ্ছে না, থাক কিছু করার নেই, পিছনে আর দেওয়ার জায়গা নেই, মানে ব্যাক সাইডে আর জায়গা নেই, এখনও তো আমার স্নানের কাপড় রয়েছে, এটা ধোবো না ভাবছি, আজকে মারও রয়েছে, থাক করো, দেখো পড়ছে, দেখো স্নানটা শেষ, রান্না চলছে, দেখো এখানে মারজন ঝুল হচ্ছে, ভাত বসিয়েছি, আলু ভাজা হবে, আর কি বলে আজকে আর রূপর শিব আজকে বসাইনি, কারণ হলো কি আজকে ভেজ খাচ্ছি বাট পুরো একদম সব কিছু ক্লিন নয়, ঠিকঠাক নয়, কারণ ক্লিন না বলতে কি এই যেমন ধরো ফিল্টারটা রয়েছে পরিষ্কার করিনি, এই দুদিন খেয়েছি না, এটা থেকে জল টল তো তাই মন মানছে না, ও বললো কি আজকে আর দরকার নেই, নেক্সট সোমবার তো নেক্সট সোমবারের রূপর শিবকে বসাবো, আজকে এমনিতেই শুধু সব ঠাকুরকেও পরিষ্কার করিনি, শুধু শিবকে পরিষ্কার করে শিবকে দিয়েছি জল আর দুধও নেই, কিছু নেই, তাই আর আজকে মন মানেনি, এমনিতে নিরামিষ খেয়ে নিচ্ছি, কারণ প্রতি বছরই শ্রাবণের ষষ্ঠী সোমবারই আমি করে থাকি, তাই শিবকে এমনিতে স্নান করিয়ে আর ভোগ দিয়ে দিয়েছি, কিশমিশ ছিল আর কিছুও নেই, কিশমিশ দিয়ে দিয়ে দিয়েছে, দিয়ে এসে রান্না পুষিয়ে দিয়েছি, এমনিতে লেট হয়ে গেছে দেখো, আর নেক্সট সোমবারে কী বলে বসি পোষাবো, আমাদেরকে বচন শেয়ার করবো, বাট ওই দিকে ও বললো আর আমিও ভয় ভেবে দেখলাম ঠিকই নতুন একজন শিব ঠাকুর বসাবো, প্লাস এরকমভাবে খাওয়া দাওয়া ভালো লাগছে না, ঘরে সব কিছু ক্লিন করে পরিষ্কার করে এক সিদ্ধ খাবো, জানালে আমি এক সিদ্ধ খাই, আজকে তো আমি তাও ডাল ভাজা খাচ্ছি না, তো এক সিদ্ধ খেয়ে বসাবো এক সোমবার, তো এই সোমবার এরকমই থাক, রান্নাবড়া চলছে, অন্য সব কিছু দেখো একদম সামনে দেখেছ, তা তো মা থাকায় অনেক হেল্প করেছেন, না হলে এখনও আমি রান্না করে আসতে পারতাম না, মা চাকু দিয়ে কাটতে পারে না, আবার চাকু দিয়ে ভাজা ভাজা কেটে রেখেছেন, আমার চুলে সবজি উঠে কেটে রেখেছেন, শরীর খাওয়া নেই না, তাও হয়তোগুলো করেছেন, শরীর একদম ভালো নেই, লুজ মোশন, তো দেখো এখন আমরা ভাতও খাবো, মার মেয়ের খাওয়া শেষ এসেই যে মাম্মা ফু দেবে না, ঠিক আছে যাও এখন খাবো, আমরা ভাতও নিয়ে নিয়েছি দেখো, দেখেছ সবকিছু, ও ছেলেগুলো দেখে নজর দেবে না, কারণ এখন পুরো ঠিকঠাক হয়নি, টাইম লাগবে, ভালো লাগছে না, কীভাবে কী করবো, এখন আমরা খাবো দাবো, তারপর করে এসবো, ছাদে কাপড় দিয়ে এসেছি না আনতে হবে, বৃষ্টি অলরেডি একবার এসে গিয়েছে হালকা হালকা, হ্যাঁ তো বসে যাও, উঠো উঠে বসে যাও, তো খেয়ে গিয়ে কাপড় নিয়ে আসবো, এসে অল্প সময় রেস্ট করবো, তারপর উঠে আবার এই কাপড়গুলোর পিছিয়ে পড়বো, তো দেখো খাওয়া দাওয়া শেষ, কাপড় ছাদ থেকে নিয়ে এলাম, মেয়েকে নিয়ে গিয়েছিলাম, বৃষ্টি পড়েছে, সিঁড়িগুলো একদম স্লিপি হয়ে গেছে, তাই ফুল নিয়ে এসেছে,
চলো কাপড়গুলো ধরার ব্যবস্থা করি, কিছু শুকিয়ে গেছে বাট কাপড় ভিজা রয়েছে। কাপড় তো দিয়ে দিলাম, এখন এই টেবিলটাকে ক্লিন করতে হবে। আজকে তো ডিউটি স্টার্ট, ডিউটি করতে হবে, কয়েকদিন করতে করবে তো তাই এই টেবিলটা ক্লিন করবো। এটা যাওয়ার সময় থেকে রেখে গিয়েছিলাম যে ডাস্ট নষ্ট হয়ে যাবে, তাই এখন ক্লিন করবো, এটাকে সরাবো, এটা জিনিসপত্রগুলো সরাবো। দেখো অল্প একটু পরিষ্কার করেছি, ভালোভাবে এখন পারবো না, অল্প একটু গিয়ে ঘুমিয়ে যাবো, সেটা কোনো আগে পাচ্ছি না। তো পরে পুরো ঠিকঠাক করবো এগুলো সব কিছু, এখন এমনি রেখে দিয়েছি, শুধু সরিয়ে দিয়েছি, অল্প জায়গা বের করে দিয়েছি ওর ডিউটি করার জন্য, বাকি তো পুরো ঘর ঠিকঠাক করে একদম সুন্দর করতে পুরো টাইম লাগবে। ঠিক আছে চলো, আমার মাথায় দেখো তেল দেয়নি বাট চিপকে গিয়েছে, শ্যাম্পু করা হয়নি আজকে, তারপর ভিজিয়েছি পুরো ভিজে চুল। চলো অল্প করে রেস্ট করি, পরে কথা হচ্ছে চলো। দেখো সন্ধ্যার থেকে অনেক কাজ করছি, একদম রেস্ট পাইনি, তো এখন এই কাজ সেরে রান্নাবাড়া দেখতে হবে। রান্নাবাড়াতে কি ভাত বানাতে হবে আর আমাদের জন্য ক্যাপসিকাম ভাজা, মেয়ে বউ সাজবে, এটা মেয়েরই অন্নপ্রাশনের। ঠিক আছে এই দেখো আমার লাগেজ অলমোস্ট খালি করে নিয়েছি, শুধু একটা এখানে রয়েছে, এই দেখো ওইটা বাকি আর এই বড়োটা বাকি, বড়োটা থাক এখন, এখন আর খুলবো না, একদম জায়গা নেই। আর এই দেখো ছাড়ু দিয়ে যাবে জমিয়ে রেখেছি, এখন ওগুলো ফেলবো। আর মোটামুটি অল্প ঠিক করে নিয়েছি, পুরোপুরি ঠিক তো সময় লাগবেই বললাম। এই দেখো এই জায়গাটা অল্প ঠিক করেছি, জাস্ট আমি অল্প ঠিক করলাম, বাকি পরে করবো, এখন এতটুকুই থাক, কি রান্না করা দেখি।